السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদী জনতা, আশা করি মহান মালিকের দয়ায় ও রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমি আপনার দয়ায় ভালো আছি। আজকে একটা আমল শিখে দিব, যে আমলটি আপনি যদি শুক্রবার এই আমলটি কমপক্ষে একবার যদি করেন, অথবা বৃহস্পতিবার রাতে যদি এই আমলটি আপনি করেন, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ভিতরে বরকত দিবেন, মনের আশা পূরণ করবেন, উত্তমভাবে কাজ সম্পাদন করবেন, অসুখ হলে ইনশাআল্লাহ দূর হবে, মুসিবত এবং পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই পাঁচটা ফজিলত ইনশাআল্লাহ আজিজ আপনি যদি রাতে আমলটি করেন, সকালে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন আমলের ফলাফল। ইনশাআল্লাহ খুবই পাওয়ারফুল, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আশা করি ইনশাআল্লাহ আজিজ সম্পূর্ণ আমলটি, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আর আপনি যদি একজন ইসলাম প্রিয় মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই এখনই ভিডিওটাকে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদী জনতা, আমি আপনাদের মাঝখানে মূল আলোচনাতে আমি চলে যাই। আশা করি সম্পূর্ণ আলোচনাটি ইনশাআল্লাহ শুনবেন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি দাতা রেখেছেন, এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সবে সাড়ে পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ একটি। হাদিসে এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়, এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়, তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই 2358 নম্বর হাদিস। অনেক হাদিসের ভিতরে আছে, এ দিনে রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার কেন রোজা রাখেন, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনান ইবনে মাজা 1740 নম্বর হাদিস। তো সম্মানিত মুসলিম, ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, আমি যে আমলটির কথা বলতে চাইলাম, ইনশাআল্লাহ আজিজ আমলটি খুবই সহজ, খুবই সাধারণ ছোট্ট একটি আমল। আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই যা জায়গায় দান করবে। আপনি আমলটি বৃহস্পতিবার রাত্রিবেলাও করতে পারেন, অথবা শুক্রবার দিন আপনি আজ মাগরিবের নামাজের আগ পর্যন্ত সময় আপনি আমলটি করতে পারেন। জীবনে কমপক্ষে একবার হলেও ইনশাআল্লাহ এই আমলটি অবশ্যই করবেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম যা জায়গায় দান করবে ইনশাআল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় বন্ধুগণ, আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম খোলা আকাশের নিচে দাঁড়াতে হবে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম 101 বার দুরূদ শরীফ পড়ে নিতে হবে। যে কোনো দুরূদ শরীফ পড়লেই আপনার হবে। যে কোনো দুরূদ শরীফ পড়ে নিয়ে আপনাকে আমি একটি আয়াত বলে দিই। আয়াতটি একটি কমন আয়াত, আশা করি সকলে ইনশাআল্লাহ পারবেন, কারণ এটা খুবই একটি কমন আয়াত বা অনেকেরই এটা জানা আছে। দোয়াটি হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আমলটি যদি আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করে
আপনি আবার সর্বপ্রথম 101 বার দরুদ শরীফ পড়ে এই আয়াতটুকু যদি আপনাকে 101 বার পড়ে আবার শেষে 101 বার দরুদ শরীফ পড়া হয় ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক আপনাকে 5টি পুরস্কার দান করবেন এক নম্বরে রিজিকের বরকত হবে মনের এই আশা নিয়ে আপনি আমল করবেন আল্লাহ পাক মনের আশা পূরণ করে দিবেন এবং যে কোনো কাজ সম্পাদন করার জন্য যে নিয়তে কাজ করবেন আমলটি করবেন আল্লাহ তাআলা সেই উত্তমভাবে কাজ সম্পাদন করে দিবেন যদি অসুস্থ অবস্থায় কারো সুস্থতার জন্য আমল করা হয় আল্লাহ পাক সুস্থতা নিয়ামত দিয়ে দিবেন যদি মুসিবত পেরেশানির ভিতরে পড়ে যদি আমলটি করা হয় আল্লাহ পাক আপনার অন্তর থেকে দিল থেকে সকল মুসিবত পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ অনেক এই হাদিসের মাধ্যমে বোঝা যায় বলা যায় যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এই আমলটা যদি আপনাকে এই আয়াতটুকু যদি আপনি 501 বার পাঠ করেন আল্লাহ পাক আপনার মিথ্যা মামলা মোকদ্দমা থেকে হেফাজত রাখবেন পাশাপাশি এই 5টি পুরস্কারও দান করবেন তো প্রিয় পাঠক প্রিয় বন্ধুগণ আমি সকলের কাছে অনুরোধ করব আমরা কমপক্ষে বৃহস্পতিবার এই আমলটি আমরা করব বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার দিন এই আমলটি কমপক্ষে একবার হলেও করব ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের আমলকে কবুল করে নেবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়কে আমলটি করার মতো তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম